আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শব্দটার সাথে সবাই কম বেশি পরিচিত। কমান্ড দিলেই আপনাকে আপনার মন মতো সব কাজ করে দিচ্ছে এআই বট বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। টেকনোলজি যে গতিতে এগিয়ে যাচ্ছে তাতে বলা মুশকিল আজ থেকে কয়েক বছর পর পৃথিবীতে কি হতে পারে। আমরা গত বছর মিড জার্নি নামক একটি এআই বট দেখতে পাই, যাকে আপনি কমান্ড দিলে ইউনিক যে কোনো কিছু প্রিন্ট করে দেয়। আপনি যদি বলেন সত্যিকার কোনো ফটো বানিয়ে দিতে, সে বানিয়ে দেবে। দেখতে সেটা আসলেই সত্যিকার মনে হবে, তবে ওই ক্যারেক্টারের বাস্তব জগতে কোনো অস্তিত্ব নেই। সম্প্রতি চীনের গেমিং ও টেকনোলজি প্রতিষ্ঠান নেট ড্রাগন ভার্চুয়াল রোবটকে তাদের কোম্পানির সিইও বা প্রধান কর্মকর্তার চেয়ারে বসিয়েছে। অর্থাৎ একটা কোম্পানির প্রধান কর্মকর্তার কাজ আগে যেখানে মানুষ করত, এখন সেখানে রোবটই সেই সব কাজ করবে। রোবট দিয়ে এর আগে অনেক কাজ করার মতো ঘটনা থাকলেও একটা কোম্পানির সিইও বা প্রধান কর্মকর্তার পদে কাজ করার নজির এটাই প্রথম। আর এভাবেই পুরো বিশ্বে তাক লাগিয়ে দিয়েছে চীনা এই কোম্পানিটি। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে হিউম্যান এইড ওই রোবটটার নাম ট্যাং ইউ। কোম্পানিটির বিবৃতিতে জানা গেছে প্রতিষ্ঠানের দৈনন্দিন কর্মকাণ্ডে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সহায়তা করবে এই রোবট। এভাবে ঝুঁকি ব্যবস্থাপনা সিস্টেমকে আরও বেশি কার্যকরী করতে কাজ করবে ট্যাং ইউ। সংস্থাটি জানিয়েছে আর পাঁচজন সিইওর মতোই কাজ করবেন ট্যাং ইউ। তিনি সংস্থার সাংগঠনিক ও দক্ষতা উন্নয়নের বিষয়ে নেতৃত্ব দেবেন। অর্থাৎ এটি কোনো প্রযুক্তি সংস্থার প্রতীকী নিয়োগ ভাবার কোনো কারণ নেই। কাজটা মোটেও হেলাফেলা করার মতো নয়। যে সংস্থার শীর্ষ পদে তাকে নিয়োগ দেওয়া হয়েছে তার মোট ভ্যালুয়েশন $10 মিলিয়ন চেয়েও বেশি। সংস্থাটি জানিয়েছে রিয়েল টাইম ডেটা, যুক্তিসঙ্গত সিদ্ধান্ত, বিশ্লেষণমূলক পদক্ষেপ ইত্যাদির মাধ্যমে সংস্থার দৈনন্দিন পরিচালনার অংশ হিসেবে কাজ করবেন এই হিউম্যান এইড রোবট। অর্থাৎ একজন মানুষ সিইও হলে যা যা করতেন সেই সবই করবেন ট্যাং ইউ। নেট ড্রাগন ওয়েব সফটওয়্যার প্রতিষ্ঠাতা ডক্টর ডেজিয়ান লিউ বলেন, আমরা বিশ্বাস করি এআই হচ্ছে কর্পোরেট ব্যবস্থাপনার ভবিষ্যৎ। কোম্পানির ভবিষ্যৎ কৌশলগত প্রবৃদ্ধির কথা মাথায় রেখে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। রেজাউল করিম, BBS বাংলা।